বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন গত তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র কিংবা জার্মানিতে যাচ্ছেন এবং প্রস্তুতি নিচ্ছেন দীর্ঘদিন যাবৎ তিনি বিভিন্ন রকমের শারীরিক রোগে ভুগছিলেন তাকে তাকে বাংলাদেশে এভারকেয়ার হাসপাতালে দীর্ঘ কয়েক বছর যাবৎ চিকিৎসা নেওয়ানো হচ্ছিল এক পর্যায়ে তিনি খুবই অসুস্থ হয়ে গেছিলেন যাই হোক গত হাসিনা সরকার তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জিআর চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা তাকে জেল হাজতে রেখেছিল কয়েক বছর পরবর্তীতে তিনি জামিনে মুক্ত পেয়ে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন হাসপাতালগুলোতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে অর্থাৎ ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পরে তার যে তার বিরুদ্ধে যে মিথ্যা মামলা হয়েছিল সেই মামলা থেকে তিনি রেহাই পান তার মধ্যে অন্যতম জিআর চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা এবং বড় পুকুরিয়া দুর্নীতি মামলা সেই দুই মামলা থেকে তিনি বেখুশের খালাস হন অবশেষে তিনি অন্তর্বর্তীকালীন সরকার তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেন সেই সেই মোতাবেক তিনি আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের যে কোনো দিন উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাবেন এবং তার সঙ্গে তার বিশেষ চিকিৎসক দল থাকবেন এবং তার প্রেস সেক্রেটারি সহ অনেকেই থাকবেন মার্কিন যুক্তরাষ্ট্রে উন্নত চিকিৎসার জন্য গতকালকে বেগম খালেদা জিয়া সশরীরে মার্কিন দূতাবাসে উপস্থিত হন এবং সেখানে তিনি ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার মাধ্যমে মার্কিন ভিসা সংগ্রহ করেন তার বিদেশে চিকিৎসার ব্যাপারে যে পরিকল্পনা রয়েছে বিএনপির প্রেস ইউ বলা হয়েছে প্রথমে তিনি সৌদির রাজপরিবারের আমন্ত্রণে উমরা হজের জন্য সৌদি আরবে যাবেন এবং সেখানে পবিত্র উমরা হজ পালন করবেন উমরা হজ পালন করার পরে তিনি তার পরিবার বর্গের সঙ্গে কিছুদিন সময় কাটানোর জন্য যুক্তরাজ্যে যাবেন এবং সেখানে তিনি বেশ কিছুদিন অবস্থান করবেন এবং সেখানে তিনি মেডিকেল নিয়মিত মেডিকেল চেক আপ করবেন যুক্তরাজ্যের হাসপাতালগুলোতে পরবর্তীতে পরিবারের সঙ্গে এবং দলের নেতাকর্মীদের সঙ্গে তিনি আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবেন তিনি যুক্তরাষ্ট্রে যাবেন না জার্মানিতে যাবেন দুই দেশই উন্নত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এবং তিনি যেই ধরনের শারীরিক রোগে ভুগছেন তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং জার্মান উভয় দেশেই উন্নত চিকিৎসা রয়েছে এখন সিদ্ধান্ত নেবেন বেগম খালাদা জিয়া তার পরিবার বর্গরা এবং তার বিশেষ চিকিৎসক দল বিশেষজ্ঞ চিকিৎসক দল তারাই সিদ্ধান্ত নেবেন কারণ বেগম খালাদা জিয়া শারীরিকভাবে খুবই অসুস্থ আছেন তিনি ঠিকমতো চলাফেরা করতে পারেন না তাকে আমরা দেখেছি হুইল চেয়ারে চলাফেরা করেন তিনি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খুবই তাকে দেখা গেছে দুর্বল অবস্থায় যাই হোক বেগম খালেদা জিয়া শারীরিকভাবে সুস্থ হোক আমরা তার শুভকামনা করছি তিনি উন্নত চিকিৎসা শেষ করে দেশে অতি দ্রুত ফিরে আসুক এবং ভবিষ্যৎ যে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে সেই সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেন বিপুল সংখ্যাগরিষ্ঠতা ভোটের মাধ্যমে বিজয়ী হয়ে বেগম খালেদা জিয়া যেন চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হোক সেই ব্যাপারে আমরা আশা করছি এবং তার প্রতি আমাদের শুভকামনা রয়েছে কারণ তিনি অনেক অত্যাচারিত হয়েছেন বিগত হাসিনা সরকারের আমলে তাকে মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন আদালতে রাখা হয়েছিল যেটা একেবারে মানবাধিকার লঙ্ঘনের একটি উজ্জ্বল দৃষ্টান্ত যাই আমরা বেগম খালেদা জিয়ার ভবিষ্যৎ ভবিষ্যৎ কামনা করছি